প্রিয় ঘোষণা দেখি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই বিশ্বের বৈশ্বিক করোনা মহামারীতে তোমরা সবাই ভালো আছ, আশা করি ভালো থাকবে। আজকে সপ্তম শ্রেণীর 5.1-এর বীজগণিত সূত্রের ব্যবহার সম্পর্কে আমরা জানব। ইতিমধ্যে তোমরা জেনেছ বীজগণিতীয় সূত্রের প্রথম সূত্রে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় সূত্রে আলোচনা করেছি, আজকে একটা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। সেই অনুসিদ্ধান্তটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে একটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত মানে মূল সূত্র থেকেই একটা সিদ্ধান্ত উপনীত হওয়া। আমরা জানি এখানে দুইটি রাশির যোগফলের বর্গ, এটি বীজগণিতের প্রথম সূত্র। দুইটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র আমরা জেনেছি যে প্রথম রাশির বর্গ যোগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। ঠিক ওখান থেকেই আমরা আবার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এখন বলতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা প্রথম সূত্র ব্যবহার করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন আবার কেন এই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab? আসলে আমরা যখন এটা প্রমাণ করব মূল সূত্র থেকে তখন কিন্তু আবার এই প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। দেখো এই মাইনাস বি হোল স্কোয়ারের সাধারণ সূত্র হচ্ছে এখানে দুটি রাশির বিয়োগফলের বর্গ, দুটি রাশির বিয়োগফলের বর্গ নিয়ে এখানে দুটি রাশির একটি হচ্ছে এ অপরটি হচ্ছে বি। তাহলে দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম রাশির বর্গ বিয়োগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ প্লাস 4ab। তাহলে এখান থেকে এটি হচ্ছে আমাদের মূল সূত্র নাম্বার 2। মূল সূত্র নাম্বার 2 দুটি রাশি বিয়োগফলের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম রাশির বর্গ বিয়োগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ প্লাস দ্বিতীয় রাশির বর্গ প্লাস 4ab এখানে আছে। তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগের কাজটা করি এ স্কোয়ার মাইনাস 2ab থেকে এখানে 2ab আছে মাইনাস 4ab আছে প্লাস, তাহলে আরও থাকবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে দুইটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র আমরা পাচ্ছি দুইটি, একটি হচ্ছে মূল সূত্র একটি হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটি হচ্ছে আমার দুটি রাশির বিয়োগফলের বর্গ প্লাস 4 ইন্টু এবি দুটি রাশি। এখন এখানে আমরা দুটি রাশিকে এ এবং বি দ্বারা সূচিত করেছি, কিন্তু যে কোনো নাম দিয়ে আমরা সূচিত করতে পারি, এম এম দিয়েও করতে পারে, পি কিউ দ্বারা করতে পারে, যে কোনো কিছু বীজগণিতের যে কোনো প্রতীক দ্বারা আমরা সূত্রকে সাজাতে পারি। তাহলে অনুসিদ্ধান্ত 3 হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে রাশি দুটির বিয়োগফলের বর্গ প্লাস 4 ইন্টু রাশি দুটির গুণফল। এই সূত্রটি আমরা ব্যবহার করব মান নির্ণয় এবং প্রমাণের ক্ষেত্রে। তখন আমরা মানের দিকে বিবেচনা করে আমরা সূত্র প্রয়োগ করব এ প্লাস বি। অনুরূপভাবে অনুসিদ্ধান্ত 4, একই অবস্থা, অনুসিদ্ধান্ত 4 হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে এটি এটি মূল সূত্র কি? এটি মূল সূত্র হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয় সূত্র হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ মাইনাস 4ab। এখানে আমরা যখন যোগ বিয়োগের কাজটি করব তখন আমাদের এখানে চলে আসবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উপনীত হতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে দুটি রাশির বিয়োগফলের বর্গ। তাহলে আমাদের এই দুটি সূত্র প্রয়োগ হয়ে প্রমাণ হয়ে গেল। দুটি এই দুটি সূত্র আমরা ব্যবহার করব মান নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রমাণের ক্ষেত্রে। এছাড়া ঠিক এখানে আমাদের অনুশীলনের 5.1 আমাদের দ্বিতীয় অঙ্ক আছে, যেমন এ প্লাস বি এখন আমরা মান নির্ণয়ের কিছু অঙ্ক করব, যেমন এখানে এখানে 29 নম্বর অঙ্ক 5.1-এর 29 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি,
29 নম্বর অঙ্কটা আছে mn এর বি সমান 7 এবং এ বি সমান থ্রি হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61। আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুটি পক্ষ, একটি পক্ষ হচ্ছে বাম পক্ষ, একটি পক্ষ হচ্ছে ডান পক্ষ। আমরা যদি বাম পক্ষের দিকে তাকাই, লেফট হ্যান্ড সাইড, আমরা কি পাচ্ছি? এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ। আমরা দুটি রাশির যোগফলের বর্গ দুটি সূত্র জানি, একটি হচ্ছে সাধারণ সূত্র, একটি হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা এক নম্বর অনুসিদ্ধান্ত, তিন নম্বর অনুসিদ্ধান্ত আমরা বলেছি যে দুটি রাশির যোগফলের বর্গ মান হচ্ছে আমার এ মাইনাস বি। তাহলে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ। এখন আমরা যদি মান বসাই দিই, এ মাইনাস বি মান দেওয়া আছে আমার 7, 7 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এ বির মান দেওয়া আছে 3, তাহলে এখানে 7 বর্গ হচ্ছে 749 প্লাস 3 ছাড়া 12 ইকুয়াল টু 61। আমার রাইট হ্যান্ড সাইড আছে 61 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমার প্রমাণ হয়ে গেল এটি। তাহলে আমরা প্রমাণের ক্ষেত্রে বা দেখানোর ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করব। এখানে একই সূত্র ব্যবহার হয়েছে যে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত ব্যবহার হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ প্লাস 4 ইনটু এ বি। আমরা মান বসাই দিয়েছি, আমরা ডান পক্ষ বাম পক্ষ সমান করে নিয়েছি, সুতরাং এটি প্রমাণ হয়ে গেল। অনুরূপভাবে আমাদের আরও একটি অঙ্ক আছে যে এ মাইনাস বি এ প্লাস বিন মান দেওয়া থাকবে, এ প্লাস বিন মান দেওয়া থাকবে, এ বিন মান দেওয়া থাকবে, তখন এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত? আমরা যদি ওই দিকে তাকাই, আমরা যদি এটাকে যদি এভাবে করি যে আমার এ প্লাস ভির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত? তাহলে আমরা এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত আমরা জানি, এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। তাহলে এ প্লাস ভির মান হচ্ছে 7 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 3, তাহলে 749 মাইনাস 12 ইকুয়াল টু 37। তাহলে আমরা দুটি সূত্রের প্রয়োগ করলাম, একটি সূত্র হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত, আরেকটি সূত্র হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত। আশা করি তোমরা বুঝতে পারছো, এই নিয়মে তোমরা পরবর্তী অঙ্কগুলো করবে। এখন আমি অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধান্ত আসবো। একটু লক্ষ্য করো, আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত ছিল অনুসিদ্ধান্ত এক, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এটিও যে কোনো সূত্রের প্রমাণ হবে আমার মূল সূত্র থেকে। আমরা জানি দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয় সূত্র হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ মাইনাস 2 এ বি। এখন যদি আমরা এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার মাইনাস টোয়াইস এ বি, তাহলে এই মাইনাস 2 এ বি প্লাস 2 এ বি যখন আমার বিলুপ্তি ঘটলো, প্লাসে মাইনাসে সমান হয়ে গেলো, তাহলে আর থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমার বামপক্ষে সমান হয়ে গেলো। তাহলে সূত্রেরও প্রমাণ হয়ে গেল। আমরা সূত্র সম্পর্কে জানলাম যে দুটি রাশির বর্গের যোগফল, এটি হচ্ছে দুটি রাশির বর্গের যোগফল অনুসিদ্ধান্ত এক, দুইটি রাশির বর্গের যোগফল। এখন সেই দুটি রাশি যে কোনো সময় অন্য কিছু হতে পারে, আমরা এখানে এ এবং বি দ্বারা সূচিত করেছি, এ বি ভাদে অন্য যে কোনো নাম দিয়ে আমরা করতে পারি। সুতরাং দুটি রাশির বর্গের যোগফলের সূত্র হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। এটিকে যখন আমরা প্রমাণ করবো, মূল সূত্র দিয়ে প্রমাণ করবো, তখন আমার এ স্কয়ার দুটি রাশির বর্গের যোগফলে আমরা রূপান্তরিত করতে পারবো। ঠিক এখানে থেকে আমরা একটা অঙ্ক করতে পারি, সেটি হচ্ছে এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান আমাদের 5.1 এ 30 নাম্বার অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, এ প্লাস বি ইকুয়াল টু 5, এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12, এ বি ইকুয়াল টু 12, সুতরাং প্রমাণ করতে বলছে আমাদের
a square plus b square equal to 1. A square plus b square equal to 1 প্রমাণ করো। এখন আমরা যদি অনুসিদ্ধান্তের একটি প্রতি আমরা লক্ষ্য করি তাহলে দুটি রাশির বর্গের যোগফলের সূত্র আমরা এখানে দেখছি। আমরা সূত্রটা লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডে আমার যা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা প্রথম অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ। তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বির মান টুয়েলভ। তাহলে ফাইভের বর্গ হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস বারো দুগুণা চব্বিশ ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দুটি রাশির বর্গের যোগফলের আমরা অনুসিদ্ধান্ত এক নম্বর যেটি পেয়েছি দুটি রাশির বর্গের যোগফল নির্ণয় সূত্র হচ্ছে রাশির দুইটি যোগফলের বর্গ মাইনাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাই দিতে পারি। আমার মান দেওয়া আছে এ প্লাস বি, লক্ষ্য করবে মানের প্রতি লক্ষ্য রাখবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র আছে অনুসিদ্ধান্ত এক এবং অনুসিদ্ধান্ত দুই। আমি চাচ্ছি অনুসিদ্ধান্ত দুইটি হচ্ছে দুই নম্বর অনুসিদ্ধান্ত সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ। তাহলে লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটি, এক হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আসে বি, আর এক হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু আসে বি। এখন একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন জন্মতে পারে যে তোমরা কোনটা সূত্র প্রয়োগ করবে, কখন কোন সূত্র প্রয়োগ করবে। সূত্র প্রয়োগ করার সময় তোমাকে অবশ্যই মানের প্রতি লক্ষ্য রাখতে হবে, মান কি প্লাসের দেওয়া আছে না মান মাইনাসের দেওয়া আছে। এখানে যদি একই অঙ্কটাকে যদি আমরা চিন্তা করি, এখানে মান যদি মাইনাসে হতো তাহলে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হতো। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে মান যদি মাইনাসের হয় তাহলে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। আমরা ঠিক এখানে মানের প্রতি লক্ষ্য রেখে আমরা যদি অঙ্কটাকে করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ মাইনাস বি মান হচ্ছে ফাইভ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি মান টুয়েলভ। তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু ফর্টি নাইন হয়ে গেল। তাহলে আমরা আগের অঙ্কটাতে প্রমাণ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ঠিক মান পরিবর্তনের কারণে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে গেল ফর্টি নাইন। সুতরাং একটু লক্ষ্য করবে যে সূত্র একটু বুঝতে চেষ্টা করবে যে সূত্র কখন কোনটা প্রয়োগ করবে। তাহলে আমরা আজকে এই ক্লাসটিতে বীজগণিত সূত্রের ব্যবহার করতে গিয়ে আমরা চারটি সূত্র সম্পর্কে জানলাম। একটি হচ্ছে দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত, একটি হচ্ছে দুটি রাশির বিয়োগফলের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত, আর একটি হচ্ছে দুটি রাশির বর্গের যোগফল নির্ণয়ের অনুসিদ্ধান্ত এবং দুটি রাশির বর্গের যোগফলের অনুসিদ্ধান্ত দুটি পেলাম। একই সূত্র একটি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্রগুলোর সাহায্যে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। এখানে এই সূত্র দ্বারা আমরা আরেকটি অঙ্ক করবো আজকে, সেটি যেমন একত্রিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ টু ফাইভ অর্থাৎ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ। আমার লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা দেখি, এটি আছে। একটু লক্ষ্য করো আমরা যদি এখানে একে পুরাটাকে যদি আমরা এ ধরি একটা ধরি তাহলে এ এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমার এ এক্স স্কোয়ার লব এবং হরে এটি বিলুপ্ত হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেটের মধ্যে যদি আমরা দেখি এ মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ
x এর বর্গ প্লাস 1 বাই x স্কয়ার মানে 1 বাই x হোল স্কয়ার মাইনাস এখানে আমার থাকলো আর 4। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে সেটি a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদেরকে মান দিয়ে খেয়াল করতে হবে, আমার মান দেওয়া আছে a প্লাস এর এর জায়গায় x, এখানে এর জায়গায় x, b জায়গায় 1 বাই x, এখানে b জায়গায় 1 বাই x, তাহলে a প্লাস b মান দেওয়া আছে, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো কারণ প্রথম বন্ধনী আমাদের এখানে ব্যবহার হয়ে গেছে মাইনাস 4। তাহলে এখন এখানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b মান আমার 5 হোল স্কয়ার মাইনাস 2 এক্স এক্স এ বিলুপ্ত হলো মাইনাস 4। তাহলে 5 5 আর 25 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4 এখন ইকুয়াল টু 23 হোল স্কয়ার মাইনাস 4। এখন 23 এর বর্গ হচ্ছে আমাদের 23 এর বর্গ 529 বিয়োগ 4 ইকুয়াল টু 525 ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড আমার 525 হয়ে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি এখানে আমাদের অঙ্কটি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525 প্রমাণ করার জন্য বলছে। আমার লেফট হ্যান্ড সাইড আছে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার। আমি এটিকে যদি প্রথমটাকে এক্স স্কয়ার পুরোটাকে যদি আমি এ ধরি এবং 1 বাই এক্স স্কয়ার পুরোটাকে যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারে আমাদেরকে অনুসিদ্ধান্ত যেতে হবে। এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। এখন এখানে এ প্লাস বি ভিতর ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটি আমাদের এ স্কয়ার, এটাকে যদি এক্স স্কয়ার তার বর্গ এক্স এর বর্গ 1 বাই এক্স স্কয়ার 1 বাই এক্স এর বর্গ, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমি এখন প্রয়োগ করব, সেখানে আমার মানের দিকে লক্ষ্য করব, মান হচ্ছে আমার এ প্লাস ভির মান, এ প্লাস ভির মান বসিয়ে দিচ্ছি, আমরা যোগ বিয়োগের কাজ করে 525 প্রমাণ করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ এই সূত্রগুলো দিয়ে তোমরা 5.1-এর 34 নম্বর অঙ্ক পর্যন্ত অঙ্কগুলো করবে। সবাই ভালো থেকো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই সুস্থ থেকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।